বিসমিল্লাহির রহমানুর রহিম। আপনারা জানেন যে সুজন ভাইয়ের একটি কবিতা ছিল, সুজন সুজন ডাক পাড়ি, সুজন মুদের কার বাড়ি, আইরে সুজন গড়ে আয় দুধমাখাবাদ রৌশনে খায়। এই কথাটা বললাম কেন, সুজন ভাইয়ের একটি ভাষণ মনে করে দেওয়ার জন্য। সাধারণত সুজন ছিল একজন ক্ষণজন্মা মানুষ। আজ তার 21তম শাহাদাত বার্ষিক উপলক্ষে আমরা তার জন্য স্মরণসভার আয়োজন করেছি। স্মরণসভায় উপস্থিত আছে পাঞ্চারামপুর উপজেলার উদীয়মান রাজনীতির নক্ষত্র, পাঞ্চারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি, বর্তমান যুবদলের সংগ্রামী আহ্বায়ক এবং রাজনীতিক তীক্ষ্ণ দূরদর্শিতা সারা পাঞ্চারামপুর ছাত্র যুব সমাজের কাছে তিনি আইকন হিসেবে পরিচিত, আমাদের সংগ্রামী পরিশ্রমী ছাত্র নেতা হারুনুর রহমান আকাশ। আর উপস্থিত আছেন পাঞ্চারামপুর উপজেলার সাবেক স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য তারেক আজিজ শাকিল। উপস্থিত আছেন আজকের এই কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ আপেল হাওলাদার। উপস্থিত আছেন বিএনপি নেতা রানা এবং পাঞ্চারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি পরিশ্রমী নেতা আমাদের রুবেল আঙ্কেল। আর উপস্থিত আছেন শাহজাহান হাওলাদার সুজন ভাইয়ের আপন ছোট ভাই শাহনেয়াজ হাওলাদার, যিনি আপনারা জানেন যে বধির, কথা বলতে পারে না। হান্নানবাদ থেকে শুরু করে আমাদের রুবুদ্দিন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ সাদিন শুরু করে আরো নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছে। সবাইকে জানাচ্ছি সুজন ভাইয়ের পক্ষ থেকে এবং সুজন ভাইয়ের আত্মার বিধি আত্মার মাগফিরাত কামনায় আমরা এই প্রোগ্রামে সমাগত হয়েছি। আপনারা জানেন যে যেই সুজন সারা বাংলাদেশের আকাশে বাতাসে বিভিন্ন বিভাগ জেলা থানা উপজেলার যেই সুজন বক্তৃতা স্লোগানে সারা দেশের বিএনপিকে এবং নেতৃত্বে সম্মুখে সারিতে ছিল, সেই সাজা মাদার সুজনকে কতিপয় বিপদগামী লোকেরা হত্যা করে আমাদের বিএনপির মূল লক্ষ্য